ঈদ গেল, ঈদের নামাজে মুখ্যমন্ত্রীকে দেখলাম রাজনৈতিক কথা বললেন, কি বলবেন? উনি এটা বলে থাকেন, উনি বলবেন আর তাতে রাজি থাকবে না, এটা তো সোনার পাথর বাটি বলেছেন, এমন বলেই থাকেন। কোনো প্রতিবিধান হয়নি, কোনো প্রতিরোধ হয়নি, তাই বলেছেন। জানেন এরকম বলা যায়, ধরুন যদি পাপকর্ম, ধরুন আপনি পাপকর্ম করছেন করছেন, কেউ প্রতিরোধ করেনি, আপনি করতেই থাকবেন। যখন প্রতিরোধ ঝড় বইবে, যখন সমালোচনা ঝড় বইবে, যখন তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভোটের ক্ষতি হবে, তখন তিনি ওপতার পা মারবেন না, ঠিক আছে? এখনও পা মারাচ্ছেন, কেন? উনি মনে করছেন এটা ওনার জন্য লাভজনক, উনি মনে করছেন এটা করলে একটা জাতির মানুষকে বোকা বানানো এখনও যায়, উনি মনে করছেন। এত কিছু পরেও এই পিছিয়ে পড়া অনগ্রসর জনজাতি, যাদের বিশেষ নাম দুধেলগাই, তারা এখনও সচেতন হয়নি, উনি মনে করছেন এরা অনন্তকাল অসচেতন থাকবে, উনি মনে করছেন এমনটাই চলবে, উনি মনে করছেন যে এদের প্রকৃত উন্নয়ন দরকার নেই, এদের চাকরিতে উন্নয়ন দরকার নেই, শিক্ষায় উন্নয়ন দরকার নেই, স্বাস্থ্যের উন্নয়ন দরকার নেই, সাংস্কৃতিক উন্নয়ন দরকার নেই, ক্ষমতায়নের উন্নয়ন দরকার নেই, আর্থিক উন্নয়ন দরকার নেই, শিল্পে উন্নয়ন দরকার নেই, এদের ধর্মে উন্নয়ন করতে হবে। উন্নয়ন আর উন্নয়ন নয় কোনটা, এটাও তারা জানে না। কিন্তু মোটিভ যদি হয় রাজনীতি, ধান্দাবাজি, পকেটমারি, ধরুন মোটিভ আছে কি ওই নামাজের আসরে আমি যাবো আর টুক করে পকেটমারি করে নেবো, তাহলে মোটিভ খারাপ, তাহলে লাঠি মেরে দেওয়ানো উচিত, তাই তো? সেরকম মাননীয় গিয়েছিলেন, মাননীয় যদি মোটিভ থাকতে এমনি মানুষকে ভালোবাসা ভক্তি করে, তার নামাজ অনুষ্ঠান হয়ে যাওয়ার পর, অনেক পরে, মোটিভ তো তার ছিল না, মোটিভ ছিল প্লেন ভোট, বোকা বানানোর ভোট। সেই জন্যই তো এনআরসি ভয় দেখি, যে মুসলমানদের ভয় দেখাতে পারে এনআরসি ভয়, বাবারে এই খুনি বের করে দেবে রে, সে আগে বলেছিল ভয় দেখিয়েছিল, তারপর বললো যে তোমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। আচ্ছা, মুসলমানরা ধর্মের নামে ঐক্যবদ্ধ হবে, এই কথা মমতা ব্যানার্জি বলবেন কেন? কারণটা কি উত্তর দিন তো। ধর্মের নামে, জাতির নামে, বর্ণের নামে, শ্রেণীর নামে কোনো জাতিকে ঐক্যবদ্ধ করার অধিকার কি রাজনীতিবিদদের আছে? রাজনৈতিক বিশেষজ্ঞদের আছে? যারা রাজনৈতিক নেতা বা প্রশাসনের মাথা, তার এটা আছে? যদি তাই হয়, তাহলে তো ধর্মকে নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হয়ে যাবে। জিন্দাতে কথাই বলেছিল, ইসলাম ক্ষেত্রে পে তোমরা সতর্ক হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাবে, ইসলাম ধর্ম মানতই না। তাহলে কি নিজে বলেছে? তাহলে মুখ্যমন্ত্রী, তাতে কি পাকিস্তান হয়েছিল? তাহলে মুখ্যমন্ত্রী জিন্নার মতো কথা বলছে? না, মুখ্যমন্ত্রী জিন্নার মতো কথা বলছে? প্রতিধ্বনি প্রতিধ্বনি যায় রে, প্রতিধ্বনি পায়, এটা তো বড় অভিযোগ করলে জিন্নার মতো কথা বলছে। না না, জিন্নাতে এই কথাই বলেছিল, তোমরা সব ক্ষেত্রে পেয়ে আছো, চলে এসো। লাভ কি হলো? লাভ হয়েছে? ও মুসলমান ভাই, আপনাদের কি বোধবুদ্ধি নাই? বোধবুদ্ধি নেই, নেই বলেই তো রিজওয়ানুর রহমান ওখানে গিয়েছিলাম। আচ্ছা, রিজওয়ানুর রহমানের বাড়িতে গেল কেন? ঈদের গেছে ভোট ভালোবাসতে গেছে নাকি? ভালোবাসতে রিজওয়ানুর রহমানের মৃতদেহের উপর একজন টিকিট পেয়েছে বলে, তার ভাই রুকমানুর রহমান, ওরা বলেছে ইনসাফ চাই। তারপরে 12 বছর কেটে গেল, গঙ্গাতেই জল বয়ে গেল, উনিও চলে গেলেন কোথায়? রিজওয়ানুর রহমান মায়ের ভাইয়ের কাছে, আমার কাছে ওর মা কেঁদেছিল, তারা ন্যায় পায়নি বলে। তো ভাই কিন্তু একটা মজা পেয়ে গেছে, ওরে বাবা, চাপড়ার 12টা বাজিয়েছে, আবার 2 নম্বরই কাজে রেখে যুক্ত শুনেছে, কুলাঙ্গার কুলাঙ্গার। ছোটো ভাইয়ের মৃতদেহের উপরে টিকিট পাওয়া করার যোগ্যতা লাগেনি ওই টিকিটটা। আচ্ছা, বলেছিল প্রথমে যখন ক্ষমতা পেয়েছিল যে আমরা ইনসাফ আদায় করে ছাড়ব, যারা পাপ করেছে তাদেরকে শাস্তি দিয়ে ছাড়ব, কে বলেছিল? রূপমানুর বলেছিল। তারপরে এত মধু খেয়ে ফেললো, এত ফুর্তি মেরে ফেললো, আর ভাইয়ের ন্যায় দরকার নেই। যে জ্ঞানমান সিং মাননীয় বলেছিলেন একে জেলে ঢোকানো দরকার আছে, সেই জ্ঞানমান সিং আর জেলে নেই, তার পদোন্নতি ঘটে গেছে। উনি রিজওয়ানুর রহমানের মায়ের কাছে গেলেন বোকা বানাতে, ওইটা করলে নাকি মুসলিম ভোট হয়, এত কম বোঝে। আর মুসলমানরা তো আর বলে লাভ নেই, নির্মল মাঝিতে বলেই দিয়েছে যে এ যুগের আল্লাহ হচ্ছে মমতা ব্যানার্জি, মুসলমানরা মেনে নিয়েছে। তার কাছে রামকৃষ্ণ পরমহংসদেব যান, পিজ্জাদা তহসিদ্দিকী তা, কুকুরের ডায়ালিসিস করে তার প্রচুর জ্ঞান হয়েছে, তিনি সিদ্ধিলাভ করেছেন। আমার বক্তব্য আর অন্য কিছু না, আর কতদিন এদের নিয়ে খেলা হবে? প্রকৃত উন্নয়ন এটাকে বলে নাকি? এর মধ্যে উন্নয়নে কোনো ছিটেফোঁটা আছে নাকি? শর্টকাট রাস্তায় ভোটকে লুট করা, আবেগ লুট, একদিকে শিক্ষায় লুট হচ্ছে, অন্যদিকে ধর্মের নামে আবেগ লুট হচ্ছে, লুট, এটাকে লুট বলে, লুট। সেই লুটে যারা সাহায্য করছে তারা খারাপ,
তারা হচ্ছে মুসলিম সমাজের কুলাঙ্গা সমাজপতি, কুলাঙ্গা ধর্মীয় নেতা, কুলাঙ্গা রাজনৈতিক নেতা, তিনটে কুলাঙ্গার, কুলাঙ্গার হলকিউব, এই কুলাঙ্গাতে ঝাঁটা মেরে রাজ্য থেকে তাড়ানো দরকার আছে। স্যার আজকে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করতে, ভালো তো, মাঝে মাঝে এরকম একটু ভালো লাগে না, বিরোধী ঐক্য 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 সুন্দর লাগে। মানে আমাদের প্রশ্ন স্যার, যে দল জাতীয় দল থেকে আঞ্চলিক দলে হয়ে গেল সেই দলের নেত্রী ভর কেন্দ্র বিরোধী মুখ, দেখুন এটা বলতে হয়, ওর বলার জন্য আমি পদ্মশ্রীবাড়ি উত্তর দেবো কোন লেভেলে পড়ে, একটা লেভেল উত্তর হয়তো, উনি ভর কেন্দ্র ভার কেন্দ্র অপকেন্দ্র কেন্দ্র সরকার আর কি কেন্দ্র আছে, কেন্দ্রিক যত কেন্দ্র কেন্দ্রিক কেন্দ্র সরকার করবে, কেউ কেউ তো বলছে যে উনি বিরোধী ভর কেন্দ্র কিনা জানি না তবে দুর্নীতির ভর কেন্দ্র মনে হচ্ছে। দেখুন আমি এটা বলবো না, আমি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির কাগজপত্র পাইনি, তবে লোকে বলে যে সততার প্রতীক যিনি তিনি কী করে ভালো আছেন, তিনি কী করে সুস্থ আছেন এত অসততা দেখে। ধরুন আমি কোনো চুরি করিনি, আমার 10টা সন্তান, একজন চোর, একজন ডাকাত, একজন ধর্ষক, একজন রাজারি করে, একজন তোলাবাজি করে, একজন সিন্ডিকেট রাজ করে, একজন কয়লা পাচার করে, একজন গরু পাচার করে, একজন বালি খাদান চালায়, আমার 10টা সন্তান এই 10 রকম কাজ করে, আমি বাবা চুরি করিনি, আমি কোটা সুস্থ থাকবো, আমার কি হাড়ের ডাক্তার দেখাতে হবে না, আমার কি ঘুমের ট্যাবলেট খেতে হবে না? মাননীয়া আপনি খুব ভালো থাকুন, মাননীয়া আপনার জন্য আমার মনে বড় ব্যথা, আপনি হয়তো কিছুই করেননি, আপনি হয়তো নিজে থেকে কিছু নেননি, কিন্তু চারিদিকে হচ্ছে আপনি সততার প্রতীক দেয়ালটা দেয়ালে মারবেন, সততার প্রতীক পোস্টারটা কি লুকিয়ে রেখে দিয়েছেন না দেয়ালে মারবেন, আপনি সততার প্রতীক কোথায় কোথায় লাগাবেন বলুন তো? ওই যে জীবন কৃষ্ণ, সে চুরি করার মোবাইলটা জলে ফেলে দিয়েছে, ওই পুকুরের ধারে একটা পোস্টার লাগিয়ে দিয়ে সততার প্রতীক, তারপরে ওই পাঁচিল টপকে পালাচ্ছিল ওই পাঁচিলে গায়েটা লাগিয়ে দিয়ে সততার প্রতীক, এভাবে চারিদিকে ওই যে ভাঙনে নাকি সব পড়াচ্ছিল নথি ওই পুরানো জায়গায় লিখে দিন সততার প্রতীক একটা পোস্টার লাগিয়ে দিন, হাসিটা একটা হচ্ছে মজা হচ্ছে। আপনি আমি আশা করি আপনি কিছু করেননি, আপনি দুর্নীতি করেননি ভাবতে ভালো লাগছে, কেন করবেন, আপনার কী দায় পড়ে গেছে, কিন্তু আপনার 10টা সন্ধান করছে তো, এ দায় তো আপনার,